শ্বাস প্রশ্বাস ক্রিয়ার জন্য পাখি আর স্তন্যপায়ীদের আছে ফুসফুস, কিন্তু জলজ প্রাণীদের ফুলকা। ফুসফুস অক্সিজেন গ্রহণ করতে অভ্যস্ত, আর ফুলকা অক্সিজেন হাইড্রোজেনের মিশ্রণ তরল পদার্থ পানি গ্রহণ করতে অভ্যস্ত। বিবর্তনবাদীদের আরেক দাবি হল যে সরীসৃপ বিবর্তিত হয়ে স্তন্যপায়ীতে পরিণত হয়েছে। এখানেও উভয় প্রজাতির প্রাণীর মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। সরীসৃপ ডিম ফুটায় আর স্তন্যপায়ীরা সরাসরি সন্তান জন্ম দেয়। সরীসৃপের শরীর আইস দ্বারা আবৃত আর স্তন্যপায়ীদের লোম দ্বারা। সন্তানকে স্তন্যদান পদ্ধতি স্তন্যপায়ী প্রাণীদের এক অনন্য বৈশিষ্ট্য, যার উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদীরা সম্পূর্ণ এড়িয়ে গেছেন, স্থূল যুক্তি পর্যন্ত দাঁড় করাতে পারেনি। ডারউইনিজমের পূর্বের সকল প্রয়াস ব্যর্থ হওয়ার পর বিজ্ঞানীগণ সবশেষে তাদের দৃষ্টি মানব সৃষ্টির দিকে নিবদ্ধ করেন। তারা এবার একযোগে বলতে থাকেন যে বানর প্রজাতির কোনো প্রাণী থেকে মানুষের উৎপত্তি হয়েছে। পৃথিবীতে আজ পর্যন্ত 6,500 প্রজাতির বানরের সন্ধান পাওয়া যায় এবং এদের অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে। সেই বিলুপ্ত হয়ে যাওয়া বানরের মাথার খুলি বিবর্তনবাদীদের নিকট তাঁদের দাবি প্রমাণের এক অদ্বিতীয় যুক্তি হয়ে দাঁড়ায়। শুরু হয় বিশ্বময় বানরের মাথার খুলি বা করটি উদ্ধারের সংগ্রাম। প্রচুর সংখ্যক করটি উদ্ধারও করা হয়। তারপর সেই খুলিগুলোকে গবেষণাগারে ধারাবাহিকভাবে সাজানো হয়, সঙ্গে কয়েকটি মানব মস্তিষ্কের খুলিও রাখা হয়। এবার এর উপর ভিত্তি করে চলে কাল্পনিক চিত্রাঙ্কন। ছবি এঁকে বোঝানো হয় কিভাবে বানর থেকে মানুষ সৃষ্টি হল। এই প্রক্রিয়ায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় বিলুপ্ত প্রজাতির প্রাণী জীবাশ্ম অস্ট্রেলোথিপিকাসের উপর। রেইমন্ড ডার্ট নামে একজন বিজ্ঞানী 1924 সালে অস্ট্রেলোথিপিকাসের জীবাশ্ম আবিষ্কার করেন। তখন থেকে বিবর্তনবাদীরা বলে আসছেন যে এই জীবাশ্মটি মানব আকৃতির কোনো প্রাণীর। যখন অস্ট্রেলোথিপিকাসের মাথার খুলিটি নিয়ে শিম্পাঞ্জির মাথার খুলির সাথে তুলনা করা হল, তখন দেখা গেল যে দুটির মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। এই অবস্থার প্রেক্ষিতে বিবর্তনবাদীরা বললেন এটি এক প্রকার বানরই, তবে বানর থেকে কিছুটা ভিন্ন একটি প্রাণীর জীবাশ্ম। তারা বলেন যে এটি মানুষ ও বানরের মধ্যবর্তী কোনো প্রাণী নয়, সম্পূর্ণভাবে বিলুপ্ত কোনো এক প্রজাতির বানরের ফসিল। অপরপক্ষে বিজ্ঞানীগণ এইসব জীবাশ্ম নিয়ে পৃথিবীর মানুষের একটি কাল্পনিক শ্রেণী বিন্যাস তৈরি করেন, যেমন হোমো ইরেকটাস, হোমো এরগেস্টার এবং হোমো সেপিয়েন্স আর্কেইক। কিন্তু বাস্তবে পৃথিবীতে আরও অনেক বেশি জাতের মানুষ রয়েছে। যদি প্রাপ্ত জীবাশ্মের অস্থি কাঠামোর সঙ্গে বর্তমান মানুষের অস্থি কাঠামো তথা কঙ্কালের তুলনা করা হয়, তাহলে দেখা যায় মাথার খুলির কিছু অংশ ছাড়া বাকি সব একই রকম। কিন্তু এই সামান্য কিছু ভিন্নতা মূলত পৃথিবীতে বসবাসকারী মানুষের জাতের ভিন্নতা। বিখ্যাত বিবর্তনবাদী দার্শনিক রিচার্ড লিকি বলেন, জীবাশ্ম খুলির সঙ্গে বর্তমান মানব খুলির যে পার্থক্য, সেটা মানুষের জাতের ভিন্নতা ছাড়া কিছু নয়। তার ভাষায়, এই পার্থক্যগুলো সম্ভবত ভৌগোলিক কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষের জাতের যে ভিন্নতা এসেছে সে কারণে সৃষ্টি হয়েছে। ডারউইন মতবাদের উপর ভিত্তি করে মানব বিবর্তনকে পৃথিবীর অনেক চিত্রকর চিত্রের মাধ্যমে এইভাবে তুলে ধরেছেন। এখানে দেখানো হয়েছে মানুষ ধীরে ধীরে কিভাবে সঙ্গবদ্ধ জীবন যাপন করতে শিখেছে, সেখান থেকে অবচেতনভাবে তার একটি সমাজ গড়ে তুলেছে। জনপ্রিয় বিজ্ঞান প্রকাশনা সমূহের মধ্যেও মানুষের বিবর্তন সম্পর্কে বিভিন্ন চিত্র বর্ণনা দেওয়া হয়েছে। বিবর্তনবাদী প্রকাশনাগুলো শুধুমাত্র ছবি আঁকার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, আরও একটু অগ্রসর হয়ে তারা এ নিয়ে চলচ্চিত্র তৈরি করেছেন, তবে এসবই মিথ্যা প্রমাণিত হয়।
বিবর্তন বোঝাবার জন্য বিজ্ঞানীদের হাতে কয়েকটি মাথার খুলি আর কিছু হাড় ছাড়া অবশিষ্ট কিছুই নেই। চুল, নাক, কান, ঠোঁট এসব অঙ্গ একটি প্রাণীর অস্থি কাঠামো নির্দেশ করে না, কারণ অস্থি ঠিক থাকলেও একজনের নাক পোঁচা হতে পারে তা আমরা অহরহই দেখি। বিজ্ঞানীগণ দিনের পর দিন গবেষণাগারে মাথার খুলি নিয়ে গবেষণা করেছেন। অসম্পূর্ণ অঙ্গগুলোকে কৃত্রিমভাবে পূর্ণতা দিয়ে মূল কাঠামোর সাথে মিলানোর চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর্নেস্ট হুটেন বলেন, এ ধরনের প্রয়াস এবং চিত্রাঙ্কনের কোনো বৈজ্ঞানিক মূল্য নেই।